বর্ষাকালে দেশের প্রায় প্রতিটি গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের বাঁশের ছাই দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। বিশেষ করে বরিশালের গ্রামগুলোর খাল বিল নদী নালার ফাঁদ পেতে খুব সহজেই বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ শিকার করা হয়। যুগের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় ফাঁদের আকার ধরন ও নকশার পরিবর্তন হলেও এখনও জনপ্রিয়তা কমেনি মাছের এই ছাইয়ের। সারা বছরই ছাই তৈরি করে থাকেন কারিগররা, তবে বর্ষার ঠিক আগ মুহূর্তে বিভিন্ন গ্রামে মাছ ধরার ফাঁদ ছাই বানানোর ধুম পড়ে যায়। বিভিন্ন আকার ও আঙ্গিকে তৈরি মাছ ধরার এ ফাঁদগুলো রয়েছে বাহারি নাম, যেমন ছাই, বুচনা, গড়া, চরগড়া, খুচিন ইত্যাদি। আবার ছাইয়ের মধ্যে রয়েছে নামের বিভেদ, যেমন গুনি ছাই, কইয়া ছাই, বড় মাছের ছাই, জিব্বা ছাই, গুটি ছাই ইত্যাদি। বর্ষার শুরু থেকে যেসব ছাই স্থানীয় হাট বাজারে বিক্রির জন্য ওঠানো হয়, সেসব হাট থেকে যেমন খুচরা ক্রেতারা ছাই কিনেন, তেমনি আবার পাইকারিরা কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠান। এখন যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি বাংলাদেশের মাছ ধরার দৃশ্য নয়, এটি হচ্ছে ইন্দোনেশিয়া ও চায়নার কিছু জায়গায় মাছ ধরার দৃশ্য। ওরা পানির স্রোতকে কাজে লাগিয়ে খুব সুন্দর করে মাছ ধরার ফাঁদ তৈরি করে থাকে, যে ফাঁদ দিয়ে প্রচুর পরিমাণে মাছ উপরে উঠে আসে। মাছ ধরার এই চমৎকার দৃশ্যটি দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে একটি লাইক দেবেন, ধন্যবাদ আপনাদের। আর এখন মাছ ধরার দৃশ্যটি দেখতে থাকুন, বাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই এসে এখানে মাছ ধরে। স্রোতের বিপরীতে যখন মাছ আসতে থাকে তখন এইখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। বাঁশ দিয়ে এমনভাবে তৈরি করে ফাঁদ, মাছ অন্য কোথাও যেতে পারে না, এইখানেই উঠতে থাকে। তো দেখতে থাকুন আপনারা সবাই, ধন্যবাদ।